গায়ানায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচ আটচল্লিশ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ইতিমধ্যে এক শূন্যতে এগিয়ে আছে বাংলাদেশ তাই আজকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে নিতে চাইবে টাইগাররা অন্যদিকে ওয়ান ক্রিকেটে কঠিন সময় পার করা উইন্ডিজ চাইবে না ঘরের মাঠে সিরিজটি হারতে তাই আজ জয় পেতে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে তারা প্রথম ওয়ানডেতে জয়ের পর আজ কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ অন্যদিকে দুর্দান্ত একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে উইন্ডেজ ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন আন্দ্রে রাসেল তার জায়গায় দলে এসেছেন কেমোপল শুরুতে ব্যাটিংয়ে নেমে রক্ষণাত্মক মনোভাবে খেলতে থাকলেও ক্রমে আক্রমণাত্মক হতে থাকে গেইল লুইসরা তবে গতিতে ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে এলবির ফাঁদে পড়ে আউট হন লুইস গত ম্যাচের মতো এ ম্যাচেও প্রথম আঘাত হানলেন অধিনায়ক মাসাফি এরপর মিরাজের স্পিন ভেলকিতে উনত্রিশ রানে পরাস্ত হয়ে ফিরে যান গেইল লেগ বিফোরের শিকার হন ভয়ঙ্কর গেইলও এ রিপোর্ট লেখা অব্দি উইন্ডিজের সংগ্রহ বিশ ওভারে তিন উইকেট হারিয়ে চুয়াল্লিশ রান হোপ আঠারো ও সিমরান দশ রানে অপরাজিত আছেন বাংলাদেশ একাদশ তামিম ইকবাল এনামুল হক সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ সাব্বির রহমান মেহেদি হাসান মিরাজ মাসাফি বিন মুরতুজা রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান উইন্ডিজ একাদশ ক্রিস গেই লিভিন লুইস কারন পাওয়েল জেসন মোহাম্মদ হেটমায়ার জেসন হোল্ডার রোবম্যান পাওয়েল কেমোপল দেবেন্দ্র বিশু আসলেনার্স ও জোসেফ ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ